সবাই আমরা একমত হয়েছি যে নেত্রী যাকে নমিনেশন দিবে আমরা সবাই তার প্রতি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নেত্রীর একটি নির্দেশনা, আমরা তার সঙ্গে একমত যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনোনয়ন উনি দেবেন, উনি ভালো জানেন যে কে মনোনয়ন পাওয়ার যোগ্য, ওনার কাছে সবই আছে। উনি সেই উনি নিজে বললেন যে 1982 সাল থেকে আমি সমঝোতা করে খোঁজ রাখি, আমি তো আমি জানি কে ভালো মন্দ, অতএব ওনার পরে নির্ভর করে আমরা চলছি। ইনশাল্লাহ ওনার বাইরে যাবো না। আমাকে নির্বাচনকে সামনে রেখে যে এক এবং অভিন্ন থেকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এই কারণে যে সারা বাংলাদেশে উন্নয়নের যে মহাযজ্ঞ শুরু হয়েছে সেই উন্নয়নের কর্মকাণ্ড সুন্দরভাবে শেষ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং কোনো নিজেদের মধ্যে সমস্ত বিভেদ দ্বিমত সব কিছুকে মীমাংসা করে এক হয়ে রাজনৈতিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য বলেছেন। তৃণমূল পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, এমনকি আমরা আজকের এই তৃণমূলের এই সভার মাধ্যমে আমরা এতটুকু অনুধাবন করতে পেরেছি সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে অনেক শক্তিশালী, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষের বিজয় আমরা চিনিয়ে আনবো, এটাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। একটি কথা বলেছেন যে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সারা বাংলাদেশের সকল প্রার্থীকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে মোকাবেলা করার জন্য এবং বিরোধী দলকে যারা এই দেশে ষড়যন্ত্র করতে চায় এবং এই দেশি বিদেশি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, বিশেষ বর্ধিত সভা করেছেন এবং একটি মেসেজ যেটা হয়েছে আগামী নির্বাচন সন্নিকটে দলের সবাই ইউনাইটেডলি আমরা কাজ করব এবং তৃণমূলের কর্মীরা সবাই হাত তোলা দিয়ে নেত্রী যে নির্দেশনা দিবেন নেত্রী সবই জানেন। উনি দীর্ঘদিন দলের সভাপতি, উনি একবার তৃণমূলের খবর রাখেন, উনি যে নির্দেশনা দিবেন নেত্রী যাকে ক্যান্ডিডেট দিবেন তাদের পক্ষে সবাই আমরা হাত তোলা দিয়ে বলেছি যে আমরা তার পক্ষে কাজ করব এবং আগামী দিনের নৌকার বিজয় নিশ্চিত করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো। নেত্রী অভ্যন্তরীণ দ্বন্দ্বের ব্যাপারে বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নেত্রীর মেসেজটা হলো এই, আমি যা করেছি বাংলার জনগণের জন্য, বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য, এই মেসেজটা তোমরা আরও ভালো করে জনগণের কাছে পৌঁছে দাও, এই মেসেজটা পৌঁছে গেলে জনগণ নৌকায় ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করবে। এবং আমাদের কাছে বার্তা একটাই, মানে সবাই যা বলেছেন যে আগামী নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে কীভাবে নৌকা উপহার দেব এবং এ বিষয়ে আমরা কীভাবে কাজ করব, ঐক্যবদ্ধ থাকব। এবং এ বিষয়ে নেত্রী একটা কথাই বলেছেন যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।